দেউরালি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের ট্রেইলে অন্যতম এক সুন্দর টি হাউস বা লজ, যেটাই বলি না কেন। বরফের টুপি পরা বিশাল সব পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এখান থেকে একেবারেই কাছ থেকে দেখা যায়। দোভান থেকে সকাল 8:30 রওনা দিয়ে দেউরালিতে আমরা 11:40 এসে পৌঁছাই। এখানে আজকে আমরা দুপুরে খাবার খেয়ে নেব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আর দুপুরে খাবার খেতে খেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। খেতে খেতে আমরা ভিতরে যখন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎই আবহাওয়া খারাপ হতে শুরু করে। কোত্থেকে যে এত মেঘ চলে আসলো তা বুঝতেই পারলাম না। সেই সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা আর বাতাস। আবহাওয়া আরও খারাপ হওয়ার আগেই তড়িঘড়ি করে আমরা জ্যাকেট, কানটুপি, হাতমোজা পরে এমবিসির উদ্দেশ্যে রওনা দেই। দেউরালি থেকে কিছু দূর আগানোর পর আমরা যেখানে এসে পৌঁছলাম তা দেখে মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি। এই ট্রেইলের অপার্থিব সৌন্দর্য আগের যে কোনো ট্রেইল থেকে একেবারেই আলাদা। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যেদিকেই তাকাই না কেন, চারিদিকে দারুণ সব ল্যান্ডস্কেপের ছড়াছড়ি। কেউ যদি এখানে না আসে তাহলে কারো পক্ষেই বোঝা সম্ভব না কিসের মধ্যে দিয়ে আমরা ট্রেক করেছি। যেন অসাধারণ বললেও কম বলা হয়ে যায়। ট্রেকিংয়ের আগে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও এমন ট্রেইল আসলেই আগে কখনো দেখিনি। এ যেন সৌন্দর্যের এক স্বর্গরাজ্যে চলে এসেছিলাম। কোন দিকে যে তাকাবো তাই ভেবে পাচ্ছিলাম না, আর ক্যামেরা দিয়ে যে কোন দিকটা ফ্রেমবন্দি করব সেটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বরফে ঢাকা বিশাল পাহাড়, মাঝখানে পাহাড়ি নদীর দারুণ গতিতে বয়ে চলা, এরই মাঝে চলছিল আমাদের ট্রেকিং। আসলেই অসাধারণ 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 এক পরিবেশ। এভাবে চলতে থাকে আমাদের পথ চলা। এমবিসি এর দিকে প্রথম ঘন্টাখানেক ছিল বেশ সমতল, হাঁটতেও খুব ভালো লাগছিল। কিন্তু যতই আগাচ্ছিলাম আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এক ফ্রেঞ্চ কাপলের সঙ্গে কথা বলে জানা যায় এমবিসির দিকে আবহাওয়া নাকি আরও বেশি খারাপ। কিন্তু কিছু তো করার নেই, আবহাওয়া যেমনই হোক আমাদের এগিয়ে যেতেই হবে। এই জায়গায় এসে মনে হলো কোথায় ট্রেইল, কোন রাস্তা ধরে যাব বুঝতে পারছিলাম না। তবে একটু উপরে ওঠার পর দেখলাম ট্রেইলটা জায়গা মতোই আছে। এখান থেকে আস্তে আস্তে আমাদের উপর দিকে ওঠা শুরু। অপরদিকে উপরে ওঠার কারণে এখান থেকে যেতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। একে তো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,700 মিটার উপরে হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল খুবই কম, সেই সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা বাতাস। দুয়ে মিলে পরিস্থিতি একেবারেই বেগতিক। তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রকৃতির মধ্যে ট্রেক করতে এসে যদি এরকম চ্যালেঞ্জের মুখোমুখিই না হতে পারি তাহলে ট্রেকিংয়ের মজাই তো পাওয়া যাবে না।
এরই মধ্যে তুষারপাত শুরু হয়। সাথে হঠাৎ করে কোত্থেকে যে আবার মেঘ আসা শুরু করে, সব মিলিয়ে আবহাওয়া খারাপের যেন ষোলকলাপূর্ণ হয়। তবে এবারও আমার কাছে পরিবেশটা দারুণ লাগছিল। জীবনে প্রথম তুষারপাতের অভিজ্ঞতা যে এই ট্রেলেই হবে তা ধারণারও বাইরে ছিল। দেউরালি থেকে এই পর্যন্ত আসতে প্রকৃতি যে তার আবহাওয়া কতবার পরিবর্তন করল এটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। এখানে আসার পর দুইটা রাস্তা দুই দিকে গিয়েছে, একটা বাম দিকে আর একটা উপরের দিকে, যেটা দেখা যাচ্ছে দুদিক দিয়েই এমবিসি যাওয়া যায়। আমরা অবশ্য উপরের দিকের পথেই ধরেছিলাম। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই, এরই মধ্যে আমাদের বাকি ট্যুরমেটরাও একে একে চলে আসে। এখান থেকে মাছাপুছারের পাশের বিশাল পর্বতের যে ভিউ পাওয়া যায়, ওহ, কিছু বলার নাই আসলে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখান থেকে আমরা সবাই মিলে মূল এমবিসির দিকে চলা শুরু করি। এরই মধ্যে তুষারপাতও তার গতি বাড়িয়েছে। দেউরালি থেকে এমবিসি পর্যন্ত এই ট্রেলে কি না পেয়েছি আমরা! হাই অল্টিটিউডে ট্রেকিং, অসাধারণ ল্যান্ডস্কেপ, সাথে তুষারপাত, আবার এরই মধ্যে দিয়ে পথ চলা। কত তিন দিন ট্রেক করে আমরা যতটুকু না প্রকৃতির কাছ থেকে পেয়েছি, আজকে শেষ তিন ঘন্টা তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি, যা কল্পনারও বাইরে ছিল। অবশেষে টানা তিন ঘন্টা অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা এমবিসিতে পৌঁছাই। সে এক দারুণ ক্ষণ ছিল আমাদের জন্য, সেই সময়টাকে আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম। তবে শফিক ভাই এসেই ব্যাগ ট্রেকিং পোল রেখে যেন ওই বিশাল পর্বতের সাথে বরফের রাজ্যের অকল্পনীয় সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাইলেন। এমনিতেই এমবিসি সমুদ্রপৃষ্ঠ থেকে 3700 মিটার উপরে, তার উপর আবার প্রচণ্ড তুষারপাত, তাই ঠান্ডা কেমন তা আর বলার অপেক্ষা রাখে না। আর জীবনে এই প্রথম তুষারপাত সামনাসামনি দেখে তাও আবার এমন পরিবেশে, আমার যে কেমন লাগছিল তা ভাব প্রকাশে উঠে। তাছাড়া এই সময় এক কাপ গরম চা পুরো পরিবেশের মহত্ত্বকে যেন বদলে দেয়। আর শফিক ভাই আর সোহেল ভাই সেই তুষারপাতের সাথেই চায়ের মগ নিয়ে নেমে পড়লেন স্নোটির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তুষারপাত এত বেড়ে যায় যে সামনের কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না, আর এইভাবে চলতে থাকে টানা তিন ঘন্টা। এরপর যখন তুষারপাত পুরোপুরি থেমে যায় তখন চারপাশ ছিল একেবারে নীরব নিস্তব্ধ। বরফে ছেয়ে মাথা উঁচু করে থাকা বিশাল এই পর্বতগুলোর মাঝে প্রকৃতি যে রূপে ধরা দিয়েছিল তা ছিল বর্ণনাতীত। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় আমাদের মিশন এমবিসি। তবে অবশ্যই তা ইম্পসিবল নয়, পসিবল হয়েছিল।